ভিডিওর শুরুতে যে তারের কয়েলগুলো দেখেছেন, এগুলো বাংলাদেশের কয়েল না, এটা বাইরের দেশ থেকে, কান্ট্রি থেকে আনা হয়েছে। আমাদের দেশের ওয়্যারিংয়ের যে তারগুলো ব্যবহার করা হয় সেটার মধ্যে আমরা সর্বোচ্চ 7 গেজ তার পেয়েছি, আর যেটা বাইরের কান্ট্রি থেকে আনা হয়েছে এটার ভিতরে তারগুলো একটু ভিন্ন ধরনের, এটার মধ্যে 17 গেজের মতো তার থাকে। আর এটার যেই কাভারটা আছে, তারের যে ইনসুলেটর উপরে পলিথিন পেপারের মতো একটা আবরণ দেখা যায়। তো তারগুলো মোটা মনে হয় খুব হেভি করেই বানানো হয়েছে, বাংলাদেশ থেকে একটু উন্নত মানের এগুলো পাঠানো হয়েছে তার ওয়ারিং করার জন্য। তো এই তারের সাইজ আর আমাদের বাংলাদেশের সাইজের একটু গরমিল আছে। এখানে তারের সাইজ লেখা নাই, আমরা যেমন 2RM, 3RM, 4RM বা 1RM এর তার দিয়ে ওয়ারিং করি, এটাতে একটু ভিন্ন রকম। তো এগুলো আমরা বাংলাদেশ সাইজে একটা চার্ট দেখে মিলিয়ে নিয়েছি, আমি চার্টটা অবশ্যই দিয়ে থাকবো। আপনারা যদি কোনো সময় এইরকম তার দিয়ে ওয়ারিং করেন তাহলে আপনারা সেই চারটা থেকে তারের সাইজ নির্ধারণ করতে পারবেন। তো ওইটা হচ্ছে IPS-এর 5 কয়েল একসাথে, এটা বাংলাদেশেরই তার, IPS-এর জন্য হলো তার। আর এই তারের নাম্বারটা হচ্ছে যেমন এটা 14 নাম্বার, এটা 12 নাম্বার, এই নাম্বার হিসেবে এগুলো মনে হয় কাজ করা হয়। আর যদি কেউ এরকম আগে কাজ করে থাকেন বা সৌদি আরব থেকে যদি কেউ ভিডিওগুলো দেখেন অবশ্যই সে বুঝতে পারবেন, কমেন্টে জানাই দেবেন। এখানে যে 12 নাম্বার, এগুলো 12 নাম্বার কত RM বা কীভাবে এগুলো দিয়ে কাজ করা হয়। তো আমরা একটা চার্ট দেখে সেগুলো নির্ধারণ করেছি। তো চারটা এরকম নাম্বার, আর RMM স্কোয়ার এটা হচ্ছে RM, এই হিসাবে আমরা এটা দিয়ে ওয়ারিং করেছি। এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে, যদি চারটা ঠিক হয় তাহলে ওয়ারিং ঠিক হবে। এটা হচ্ছে 12 নাম্বারটা, এটা 3RM থেকে একটু বেশি, এটাতে আমরা AC লাইনে ব্যবহার করেছি এবং হিটারওয়ালা যেসব লাইন আছে, রান্নাঘরে হিটার থাকতে পারে আর হিটারওয়ালা বাথরুম আছে, ওয়াটার হিটার, সেগুলোতে আমরা এটা ব্যবহার করি। আর যেটা হচ্ছে 14 নাম্বার, 14 নাম্বারটা হচ্ছে 2RM, এই 2RM-টা প্রত্যেকটা সুইচ বোর্ডে, রুমের সুইচ বোর্ড এবং এক্সট্রা যে পাওয়ার সকেট সেখানে ব্যবহার করা হয়। এক্সট্রা পাওয়ার সকেটে 1.5 তার দিলেও হয়, যাই হোক আমরা এই 14 নাম্বারে ও 2.5 দিয়ে রাখছি। তো এই তারগুলোর কয়েলটা দেখতে পারছেন, কিন্তু এটার সঠিক ব্যবহার কী আমি জানি না। আমি নিজের মতো করে একটা স্ট্যান্ড বানাই নিয়েছি অল্প কিছুক্ষণের জন্য আর কি, তারগুলো যাতে পেঁচে না যায়। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে। যদি কেউ এই তার সম্পর্কে জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, ধন্যবাদ সবাইকে।